স্ত্রী যদি স্বামীকে তালাক দেয়, স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে না, স্বামীর কাছ থেকে তালাক নিতে পারে, সেটা কিভাবে? কাজী অফিসে গিয়ে বা চেয়ারম্যান মেম্বারে বা গ্রাম্য সর্দারকে বলবে যে আমি আমার স্বামীর ভাত খাবো না, বিচ্ছিন্নের ব্যবস্থা করে দেন। তখন কাজী বা গ্রাম্য সর্দার বিবাহটা বিচ্ছিন্ন করে দিবে খোলা হিসেবে লেখে, আর মহিলাকে যে মোহর দেওয়া হয়েছিল সে মোহর মহিলাকে ফেরত দিতে হবে, স্বামীকেই ফেরত দিতে হবে টাকাটা। মোহর না দেয় তো না দেয়, আর কোনো কথাই নেই, তার কি কিছুই না। জি, মোহর দিতে হতো তো এখন ফেরত দিতে হবে। স্বামী যদি স্ত্রীকে তালাক দেয় তাহলে স্ত্রী বিবাহ বসতে পাবে না 3 মাস 90 দিন, আর যদি স্ত্রী নিজে তালাক নেয়, খোলা করে নেয়, তাহলে স্ত্রী বিবাহ বসতে পাবে না 30 দিন 1 মাস। তাহলে খোলা তালাকের ইদ্দত হলো 1 মাস, আর স্বামীর পক্ষ থেকে তালাকের ইদ্দত হলো 3 মাস। 3 1 বৈঠকে 3 তালাক 1 তালাক। মহিলার এক হায়েজে এক ঋতুতে 30 দিনের মধ্যে যদি 10 কোটি তালাক দেয় তবু একটাই হয়। এক ঋতুতে 1 তালাক যত বাড়ি দেয়, অতএব 1 বৈঠক 3 তালাক কথাটি ঠিক নয়, এটা আল্লাহর বিধান নয়। 1 বৈঠকে 3 তালাক ঘোষণা দিলে তাকে 90 দিনের মধ্যে ফিরিয়ে নিতে পারে বিবাহ ছাড়াই, আর যদি 90 দিন পার হয়ে যায় তাহলে বিবাহের মাধ্যমে নিয়ে আসতে হবে। 1 মাসে 100 তালাক দিলে 1 তালাক হবে, হিল্লা বিবাহ হারাম, এক রাতের জন্য বিবাহ, এক রাত নয় তো কয়েক মিনিট, 8-10 মিনিট, 15-20 মিনিট। একটা ছেলে মোহাম্মদপুর আলামিনে বলছে যে আমি বউকে 1 বৈঠকে 3 তালাক দিয়েছিলাম, তো হুজুর বললেন যে হিল্লা করতে হবে, তো আমার দোস্তকে বললাম, দোস্ত আমার বউটাকে বিবাহ করবো, কিছু বলো না জানি, তো দোস্তের খাতিরে বিবাহ করেছি, কিছু বলেনি। তো তারপর ঘরে এক জায়গাতে থেকেছে, বের হওয়ার পরে ও বলে দিয়েছে যে আমি কিছু বলিনি, কিছু করিনি। তখন এই কথাটা হুজুর শুনেছেন, হুজুর একবার খেপে আগুন হয়ে গেছে, দিয়ে বলেছে যে বিবাহটা বাতিল, আবার দিতে হবে। তো আর এক জায়গাতে বিবাহ দিয়েছে, তখন ওই ছেলেটা তার স্ত্রীকে বলেছে যে তোমার সাথে যদি মিলামিশা করতে চাই তাহলে রাজি হব না। তো জোর জোরুন করে মিলামিশার চেষ্টা করেছে, তো যাই হোক খুব একটা ভালোভাবে মিলন হয়নি। তা এই কথাটা আবার যার সাথে বিবাহ দিয়েছিল সেও বাইরে বলে দিয়েছে, তখন আবার হুজুর ওই ছেলেটাকে খানিক গরম আছে যে তুমি ফাজলামি করো ধর্ম সাথে, এরকম ঘুরতে ঘুরতে তখন আমার কাছে এসেছে কয়েক বছর পরে, যে যাক যা হয়েছে হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাও, মেয়ের বাপকে নিয়ে আসো আর তুমি আসো, আমি বিবাহ পড়িয়ে দেবো ইনশাল্লাহ, আর কিছু করার লাগবে না। তো মেয়ের বাপ আসলো, ছেলেটা আসলো, বিবাহ পড়িয়ে দিলাম, আর বলে দিলাম যে কেউ কিছু বললে বলে দিও আব্দুর রাজাক বিন ইউসুফ বলেছেন এটা করেছে। শরীয়তের সাথে মজাক করা ঠিক নয়।